সন্দেশখালীর ঘটনা নিয়ে শুক্রবার ষোলোই ফেব্রুয়ারি মুখ খুলেছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতেও গিয়েছিলেন তিনি সেখান থেকেই বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি সন্দেশখালীতে মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন মিঠুন চক্রবর্তী পাল্টা তৃণমূলের প্রশ্ন নারী নির্যাতন নিয়ে মিঠুনের পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই ব্যাপারে অভিনেতার কি বক্তব্য শুক্রবার তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সরাসরি মিঠুন চক্রবর্তীর কাছে জানতে চেয়েছেন যে লোকে তো বলে সব থেকে বাঁচতে আপনি অনেক কিছু করেছেন পাশাপাশি কুনালের প্রশ্ন যে কেন মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করা হবে না কুনাল বলেন যে অভিনেতা মিঠুন নিশ্চিতভাবে শ্রদ্ধেও কিন্তু রাজনীতিবিদ মিঠুন সুবিধাবাদী মিঠুন ধান্দাবাজ মিঠুন দলবদলু মিঠুন তাকে তো এই প্রশ্নের জবাব দিতেই হবে সন্দেশখালী নিয়ে কুচ্ছ করার আগে আপনি বলুন আপনার বাড়ির লোকেদের বিরুদ্ধে কিসের অভিযোগ লোকে তো বলে সেগুলো থেকে বাঁচতেই আপনি অনেক কিছু করেছেন কুনাল বলে আজ উনি জেগে ওঠার কথা বলছেন উনি সন্দেশখালী নিয়ে জ্ঞান দিচ্ছেন বলছেন জেগে উঠুন জেগে উঠেই বলছি আপনি লোককে নির্যাত নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন আপনার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে যে ফৌজদারি মামলার অভিযোগ ছিল তা কী নিয়েছিল মিঠুন চক্রবর্তী কি বলছেন কুনাল ঘোষ শুনুন চক্রবর্তী তিনি নিয়ে দিলেন বলছেন জেগে উঠুন উঠুন তো উঠলাম জেগে উঠে আমি মিঠুন চক্রবর্তীকে এই প্রশ্ন করতে চাই আপনি এত নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিলেন নারী নির্যাতন নিয়ে এত ভয়াবহতার কথা বললেন আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কিসের অভিযোগ আছে মিঠুন দা আপনি লোককে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন আপনার বাড়ির মধ্যে আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে যে ফৌজদারি মামলার অভিযোগ ছিল সেটা কি নিয়েছিল মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল চিট ফান্ড অ্যালকেমিস্ট থেকে টাকা নিয়েছে কেন মিঠুন চক্রবর্তীকে সামান করে অ্যারেস্ট করা হবে না মিঠুন চক্রবর্তী সরদার বেনিফিশিয়ারি যতদিন রাজ্য সরকারের হাতে ছিল শ্যামল কমিশনের হাতে ছিল তিনি টাকা ফেরত দেননি যখন ইডির কাছে গেছে সিবিআই বাঁচতে টাকা ফেরত দিয়েছে তারপর বিজেপির জুতো পালিশ করতে গেছে এই মিঠুন চক্রবর্তীর বড় বড় কথা শুনবো অভিনেতা মিঠুন নিশ্চিতভাবে ভাবে শ্রদ্ধার রাজনীতিবিদ মিঠুন সুবিধাবাদী মিঠুন ধান্দাবাজ মিঠুন দলবদলু মিঠুন তাঁকে এই প্রশ্নের উত্তর দিতে হবে সন্দেশখালী নিয়ে কুৎসা করার আগে আপনি নারী নির্যাতন নিয়ে কথা বলার আগে আপনি বলুন আপনার বাড়ির লোকদের লোকে তো বলে সেগুলো থেকে বাঁচতে আপনি অনেক কিছু করছেন আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কে অভিযোগ করেছিল এবং কি অভিযোগ করেছিল কেন তদন্ত চলছিল কেন জটিলতা হচ্ছিল বলুন ক্ষমতা থাকলে প্রকাশ্যে তারপর সন্দেশখালী নিয়ে জ্ঞান দিতে আসবেন শুক্রবার হাসপাতাল থেকে বেরিয়ে সন্দেশখালীর ঘটনা নিয়ে বলতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন সন্দেশখালীতে যা হয়েছে তাতে এবার জেগে ওঠার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে কি বলেছিলেন তিনি শোনাব আমি খালি একটাই কথা বলবো ইভেন টু দ্য হোল মিডিয়া মাই দিস ইজ আই এম সেইং নট অনলি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল খালি বাংলাকে বলছি না ইভেন ভারতবাসীর লোকেদের বলছি দ্য টাইম হ্যাজ কাম নাও ইউ রাইজ যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয় মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয় এর থেকে ঘৃণী কাজ কিছু হতে পারে ঘৃণাণি কাম কিছু বাট ইউ আর উইমেন ইউ আর আনবিলিভ চলি পলিটিক্স ইজারেন্ট পলিটিক্যাল লড়াই দিস ইজ পলিটিক্স আই থিঙ্ক ইউ অল হ্যাভ সি অক্টোবরের মিঠুনের ছেলে মহাকয় চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা এবং ধর্ষণের মামলা করেছিলেন এক দিল্লিবাসী মডেল তথা ভোজপুরি অভিনেত্রী মুম্বাইয়ের ওয়াসিওয়ারা থানায় অভিযোগ তায়ার হয়েছিল সেই এফআইআর নাম ছিল মিঠুনের স্ত্রী যোগিতা বালিরও যোগিতা বালির বিরুদ্ধে হুমকি দেওয়া এবং মানসিক চাপ সৃষ্টি করার অভিযোগ এনেছিলেন ওই মডেল তথা অভিনেত্রী সন্দেশখালীর ঘটনা নিয়ে শুক্রবার ষোলোই ফেব্রুয়ারি মুখ খুলেছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে গিয়েছিলেন তিনি আর সেখান থেকেই বেরিয়ে সন্দেশখালীতে মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে সেই নিয়েই সরব হন তিনি এরই পাল্টা তৃণমূলের প্রশ্ন নারী নির্যাতন নিয়ে মিঠুনের পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই ব্যাপারে অভিনেতার কি বক্তব্য শুক্রবার তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সরাসরি মিঠুনের কাছে জানতে চেয়েছেন লোকে তো বলে এই সব থেকে বাঁচতে আপনি অনেক কিছু করেছেন পাশাপাশি কুনালের প্রশ্ন কেন মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করা হচ্ছে না কুনাল বলেন অভিনেতা মিঠুন নিশ্চয়ই শ্রদ্ধার কিন্তু রাজনীতিবিদ মিঠুন সুবিধাবাদী মিঠুন ধান্দাবাজ মিঠুন দল বদলে মিঠুন তাকে তো এর জবাব দিতেই হবে সন্দেশখালি নিয়ে কুচ্ছা করার আগে আপনি বলুন আপনার বাড়ির লোকেদের বিরুদ্ধে কিসের অভিযোগ লোকে তো বলে সেগুলো থেকে বাঁচতে আপনাকে অনেক কিছু করেছেন কুণালবাবু আরও বলেন যে উনি জেগে ওঠার কথা বলছেন জ্ঞান দিচ্ছেন সন্দেশখালী নিয়ে জেগে উঠেই বলছি আপনি লোককে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন এদিকে আপনার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে যে ফৌজদারি মামলার অভিযোগ রয়েছে তা নিয়ে কি বলবেন কি বলছেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের আরও একবার মিথুন চক্রবর্তী তিনি সন্দেশখালী নিয়ে জ্ঞান দিলেন দেখলাম তিনি বলছেন জেগে উঠুন জেগে উঠুন তো জেগে উঠলাম জেগে উঠে আমি মিঠুন চক্রবর্তীকে এই প্রশ্ন করতে চাই আপনি এত নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিলেন নারী নির্যাতন নিয়ে এত ভয়াবহতার কথা বললেন আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কিসের অভিযোগ আছে মিঠুন দা আপনি লোককে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন আপনার বাড়ির মধ্যে আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে যে ফৌজদারি মামলার অভিযোগ ছিল সেটা কি নিয়েছিল চক্রবর্তী মিঠুন চক্রবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিল চিট ফান্ড টাকা নিয়েছে কেন মিঠুন চক্রবর্তীকে সামান করে অ্যারেস্ট করা হবে না মিঠুন চক্রবর্তী সারদার বেনিফিশিয়ারি যতদিন রাজ্য সরকারের হাতে ছিল শ্যামল সেন কমিশনের হাতে ছিল তিনি টাকা ফেরত দেননি যখন ইডির কাছে গেছে সিবিআই এর কাছে গেছে বাঁচতে টাকা ফেরত দিয়েছে তারপর বিজেপি জুতো পালিশ করতে গেছে এই মিঠুন চক্রবর্তী বড় বড় কথা শুনবো অভিনেতা মিঠুন নিশ্চিতভাবে শ্রদ্ধার রাজনীতিবিদ মিঠুন সুবিধাবাদী মিঠুন ধান্দাবাজ মিঠুন দলবদলু মিঠুন তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে সন্দেশখালী নিয়ে কুৎসা করার আগে আপনি নারী নির্যাতন নিয়ে কথা বলার আগে আপনি বলুন আপনার বাড়ির লোকদের লোকে তো বলে সেগুলো থেকে বাঁচতে আপনি অনেক কিছু করছেন আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কে অভিযোগ অভিযোগ করেছিল করেছিল এবং কি কেন তদন্ত চলছিল কেন জটিলতা হচ্ছিল বলুন ক্ষমতা থাকলে প্রকাশ্যে তারপর সন্দেশশালী নিয়ে জ্ঞান দিতে আসবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ